প্রেমপিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টাস মানি অ্যাপস, টাস ব্যাংকের এটা রিভিউ, আসলে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সে ধরনের ভিডিও করা আছে। আপনারা না দেখে থাকলে দেখে নেবেন, আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকে রাখবো। আর এখন কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে পাসওয়ার্ড নেবেন, ওয়ান টাইম পাসওয়ার্ড নেবেন লগ ইন করার জন্য, প্রথমবারে সেটা আপনি কল সেন্টারে কল দিয়ে আপনার রিকোয়েস্ট রাখবেন যে আপনি রেজিস্ট্রেশন করছেন কিন্তু পাসওয়ার্ড পাননি, তারা পাসওয়ার্ড পাঠিয়ে দেবে অন টাইম পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপসে ঢুকে লগ ইন করবেন, অ্যাপসটা গুগল প্লেতে পেয়ে যাবেন। গুগল প্লে থেকে অ্যাপসটা নিয়ে নেবেন, গুগল প্লে থেকে ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন। তারপর আপনাকে হেড অফিস থেকে বা কল সেন্টার থেকে যে একটা টিপি প্রদান করা হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটার মাধ্যমে আপনি লগ ইন করবেন অ্যাপসটি প্রথমবারের মতো, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এবং আপনার ইউজার আইডি, যেটা আপনি রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছিল ওয়ান টাইম, ইউজার একটা ইউজার ওয়ান টাইম একটা অটোমেটিক ইউজার আইডি দেওয়া হয়েছিল, সেই ইউজার আইডি দিয়ে আপনি এটাকে লগ ইন করবেন। প্রথমে গুগল প্লে থেকে এটা মানে অ্যাপসটি দেখুন যে ডাউনলোড হচ্ছে, ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করব। আমার ইনস্টল হয়ে গেছে অ্যাপসটি, এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আপনি প্রথমে আপনার ওয়ান টাইম যে লগ ইন পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে হেড অফিস থেকে বা কল সেন্টার থেকে অটো সিস্টেমে, সেই পাসওয়ার্ডটা দেবেন ইউজার আইডি হিসাবে। রেজিস্ট্রেশন করার সময় আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে, সেই ইউজার আইডিটা দেবেন ওখানে উপরে ইউজার আইডির জায়গায়। ইউজার আইডিটা প্রথমে আপনার টি বি বিএল দিয়ে শুরু হবে, মানে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। তারপরে ইউজার আইডি বাকি সংখ্যাগুলো দেবেন, ইউজার আইডি এবং সিস্টেম থেকে জেনারেট করা ওটিপি দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর আপনার পাসওয়ার্ড চেঞ্জের জন্য একটা অপশন দেওয়া হবে, যেখানে আপনার প্রথমে আপনার নতুন যখন অ্যাপসটি ব্যবহার করবেন ডিভাইস অ্যাক্টিভেশন করতে হবে, সেজন্য আপনাকে অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে আপনার এখানে কোশ্চেনের উত্তর দিতে হবে কিছু। আমি এখানে যেটা আছে সেটাই রাখলাম। এবং এসএমএস, এখানে ইমেল বা আপনি মোবাইলে এসএমএস নিতে পারবেন, ইমেল সিলেক্ট করলে ইমেল ওটিপি যাবে বা এসএমএস যাবে। তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন, ইমেলে বা বসে সাবমিটে ক্লিক করার পর আপনার ডিভাইস অ্যাড সাকসেসফুল। এখন আপনার পুনরায় আপনি সেই অন টাইম যে লগ ইন করা পাসওয়ার্ড পাঠানো হয়েছিলো সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। আপনাকে কারেন্ট পাসওয়ার্ড এবং ওল্ড পাসওয়ার্ড দিয়ে এই দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি যে পাসওয়ার্ড অন টাইম পাঠিয়েছিলো সেই পাসওয়ার্ডটা দিয়ে উপরে দেবেন এবং নিচে নিউ পাসওয়ার্ড দেবেন। এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় পুনরায় আবার পাসওয়ার্ডটা বসাবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এবং কনফার্মে ক্লিক করবেন। এবার লেখা আছে যে আপনি কি শিওর কিনা, ব্যাস আমাদের পাসওয়ার্ড সাকসেসফুল চেঞ্জ করা। এখন আমরা যে পাসওয়ার্ডটা দিছি নতুন করে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। নতুন পাসওয়ার্ড বসে আপনি লগ ইন অপশানে ক্লিক করলে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে টাস ব্যাংকের টাস মানি অ্যাপসের। দেখুন বন্ধুরা, আমরা মূল পেজ চলে এসেছি, উপরে আপনার নাম দেখাবে এবং বাঁ পাশে অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে ট্যাপ করলে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করলে আপনি ট্রাস্ট ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তারপরে ফান্ড ট্রান্সফার টিপিএল অ্যাকাউন্টে আপনি যে কোনো অন্য কোনো ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে সেটা টাকা পাঠাতে পারবেন অ্যাড করে। তারপর এখানে ফান্ড ট্রান্সফার আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিএফ10 বা MTSB তে টাকা পাঠাতে পারবেন বেনিফিশিয়ারি অ্যাড করে।
এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোনো অপারেটর বাংলাদেশের। বিল দিতে পারবে ডিসকো, বিটিসিএল, ডিসকো, আশা, ডিবিসি, ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন যদি থাকে। তারপরে অ্যাকাউন্ট স্টেটমেন্টে এখানে আপনি দেখতে পারবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিতে পারবেন। পজিটিভ পে ইন্ট্রোডাকশন মানে অটো পে সিলেক্ট করে রাখতে পারবেন। ট্রানজ্যাকশন এখানে আপনি দেখতে পারবেন লিমিট। এখান থেকে ট্যাপ ট্রান্সফার আপনি ট্যাপ ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করে ট্যাপ ওয়ালেট যদি থাকে আপনার, এখানে ট্রান্সফার টু বিকাশে আপনি টাকা পাঠাতে পারবেন। বেনিফিশিয়ারি অ্যাড করে নগদও টাকা পাঠাতে পারবেন। তারপরে নিচে আছে ট্রাস্ট ব্যাঙ্কের প্রোডাক্টস দেখতে পারবেন, ইএমআই পার্টনার দেখতে পারবেন, তাদের ডিসকাউন্ট দেখতে পারবেন, এবং তার নিচে হিস্টোরি দেখতে পারবেন। এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে যেতে পারবেন, এখানে লোকেশন দেখতে পারবেন ব্যাঙ্কে। থ্রি ডটে গেলে আপনি হেল্পলাইন দেখতে পারবেন, তাদের পাসওয়ার্ড চেঞ্জের অপশন দেখতে পারবেন, এবং কুইক হেল্প দেখতে পারবেন, সিকিউরিটি কোয়েশ্চেন চেঞ্জ দেখতে পারবেন। সায়েন্সে অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখান থেকে কোয়েশ্চেন যে প্রশ্নের উত্তর সেটা করতে পারবেন, সেটিং করতে পারবেন। তাই বন্ধুরা এইভাবেই ট্রাস্ট মানি অ্যাপসের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, প্রথমবার ভিতরে লগ ইন করতে পারবেন। এই ছিল রিভিউ ট্রাস্ট মানি অ্যাপসের। তাই বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে বা আপনার উপকার হয়ে থাকে, লাইক বাটন লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন অন করে দেবেন। যদি অন্য ধরনের কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার মোবাইল চলে যাবে সবার আগে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।